সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই দেখে থাকি কার্টুন ফেস তৈরি বিভিন্ন ধরনের ফটো এডিটিং। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে দারুণ সব কার্টুন ফটো এডিট করতে পারেন। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা প্লে করে আছেন দিনুমান আইটি ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করতে চাচ্ছি কিভাবে খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পছন্দের ফটোকে কার্টুন ফটো তৈরি করতে পারেন এবং সেটি আপনার যে কোনো সাইটে শেয়ার করতে পারবেন এই অ্যাপসটি থেকে। তাছাড়া বিভিন্ন ইফেক্ট রয়েছে এবং আপনি বিভিন্ন ধরনের এডিটও করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। সো হোপ ইউ গাইস আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে একটি কথা বলতেই হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ভিডিওর মেন টিউটোরিয়ালটা দেখে নিই। ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপস লিংক দিয়ে দিয়েছি, তাছাড়া আমি দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ভিডিও শেষে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। তাছাড়া প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করে আমি একটি ফটো কার্টুন ফটোতে পরিণত করব এবং দেখিয়ে দেব সেখানে কিভাবে আপনি অ্যানিমেট এবং বিভিন্ন আর্ট ইফেক্ট এবং কিভাবে আপনি নাম লিখতে পারেন ফটোর মধ্যে আপনার ইচ্ছা মতো। সো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। এখান থেকে আমি আমার পছন্দের মতো একটি ছবি সিলেক্ট করব। সো আপনি আপনার পছন্দের মতো যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। এলাও অপশনটিতে ক্লিক করবেন। তাছাড়া এখানে যে ফটোতে যাওয়ার পর গ্যালারির যে অ্যালবাম আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এলাও অপশনটিতে আবার ক্লিক করতে হবে এবং একটি ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পর আপনি অথবা চাইলে এখান থেকে এখানে আপনার ফটোগুলো শো করবে, আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে আপনার এই অপশনটিতে ক্লিক করতে হবে। অল রাইট, অপশনটিতে ক্লিক করার পর আপনাকে অ্যাড আসতে পারে, ক্লোজ করে দেবেন। এখানে প্রসেসিংয়ের জন্য 1 থেকে 6 সময় নেবে, এই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অল রাইট, তারপর আপনার ফটোটি অলমোস্ট ডান হয়ে যাবে, আপনার ফটো এডিট কমপ্লিট হয়ে যাবে। ঠিক এরকম ফটো আসবে, অ্যানিমেট যে ওপরে অপশন আছে এটির মাধ্যমে আপনি অ্যানিমেট করতে পারেন। সো আমি আরও একটি ফটো এডিট করে কার্টুন তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো পুরো ভিডিওটিতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমি এই অ্যাপসের কমপ্লিটলি সব কিছু আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এই অ্যাপসটি আমি সিলেক্ট করলাম, তারপর এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অল রাইট, প্রসেসিংয়ের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে, তো সামান্য সময় অপেক্ষা করুন এবং তারপর দেখতে পাবেন যে কিভাবে আপনি আপনার পছন্দের ফটোটিকে কার্টুন ফটো তৈরি করবেন। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর অলমোস্ট ডান আসবে, তারপর আপনার ফটোটি কমপ্লিট হয়ে যাবে কার্টুন এডিট। তারপর আপনি এই ফটোটিকে অতিরিক্ত যে অংশগুলো আপনি বাদ দিতে চান সেই অংশগুলো বাদ দিতে পারেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এটাতে আবার ক্লিক করে আপনি এখান থেকে যে এই অপশনটি এখন নিচের দিকে যে অপশনটি অতিরিক্ত আমি বাদ দিতে চাই সেটাতে ইরেজার করে আপনি বাদ দিতে পারেন। ইরেজার করে কাজ করে দেবেন, মুছে ফেলবেন, তারপর আবার আপনাকে এই ফটোটি এডিট করতে হবে। এডিট করে আবার প্রসেসিংয়ের সময় লাগবে, তো তারপর আপনি এটি আবার এডিট করতে পারবেন। তো আবার আমরা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করব। অল রাইট, কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনার ফটোটি দারুণভাবে কার্টুন এডিট হয়ে গেছে। তারপর আপনাকে ঠিক অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবং এটাতে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেট এবং আর্ট ইফেক্ট দেওয়ার জন্য উপরে অ্যানিমেট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। অল রাইট, অ্যানিমেট অপশনটিতে ক্লিক দেওয়ার পর নিচের দিকে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে, সেই অপশনটির যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করতে পারেন। প্রথমে স্নো দেওয়া আছে, সেই অপশনটিতে আমি ক্লিক করব। যে অপশনটিতে আপনি ক্লিক করেন না কেন প্রত্যেকটি অপশনটিতে আপনাকে প্রসেসিংয়ের জন্য ওয়েট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেট রয়েছে, আপনি আপনার পছন্দের মধ্যে অ্যানিমেট সিলেক্ট করতে পারেন এবং প্রত্যেকটি অ্যানিমেট দেখে নিতে পারেন।
হোপ ইউ গাইজ আজকের এই ভিডিওটি এবং এই অ্যাপসটির প্রত্যেকটি কাজই আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগবে মধ্যখানে আবার বলতে হচ্ছে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিতে ঘুরে আসবেন, এরকম আরও ও হেল্পফুল বিভিন্ন ধরনের ভিডিও এডিট বিভিন্ন টিপস আপনি পেয়ে যাবেন। তাছাড়া এখনই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তারপর হচ্ছে এখানে আর্ট ইফেক্ট যে অপশনটি আছে, অপশনটির মাঝে আপনি বিভিন্ন ধরনের আর্ট ইফেক্ট পেয়ে যাবেন। আপনি সেখান থেকে আপনার পছন্দের আর্ট ইফেক্টটি আপনি আপনার কার্টুন ফটোটির মধ্যে অ্যাড করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেখানে আরও বিভিন্ন ধরনের আর্ট ইফেক্ট রয়েছে। আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দের প্রত্যেকটি আর্ট ইফেক্ট দেখে নিতে পারেন। তারপর আবার আমরা প্লাস আইকনটিতে ক্লিক করে এড ইয়োর টেক্সট নিচে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। আপনি এখানে যে কোনো একটি আপনার পছন্দের মতো কোনো কিছু লিখে নিতে পারেন। আমি আমার নামটা লিখে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন আপনি নিচে এই অপশনগুলোর মাধ্যমে। সো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করার পর তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, অথবা এটা থেকে ধরে আপনি যে জায়গা বসাতে চান সেই জায়গায় আপনি বসাতে পারবেন। অলরাইট, আমাদের এডিটটি কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মতো একটি এডিট করে আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি চাইলে আরও দারুণ সব এডিট করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি সেভ করতে পারবেন এবং বিভিন্ন সোশ্যাল সাইটে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাছাড়া এরকম যদি নিত্য নতুন দারুণ সব ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের সকল ভিডিও। তাছাড়া আরও অসাধারণ টিপস ট্রিক্স এবং বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনার উপকারে আসতে পারে। সো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।